কুমিল্লায় পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্টের অভিযোগে অভিযোগ এক মনোনয়ন প্রত্যাশীকে মারধরের অভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে জানা যায় শুক্রবার কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয় গোলাম সারোয়ার নামে এক ব্যক্তি পরে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় তিনি সরস্বপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে